যুক্তরাজ্যের লন্ডনে ব্রিটিশ রাজ পরিবারের বিলাসবহুল বাসস্থান বাকিংহাম প্যালেস। প্রথমবারের মতো দর্শনার্থীদের দেখার জন্য প্রাসাদের পূর্ব শাখাটি খোলা হয়েছে, যার কেন্দ্রকক্ষ দিয়ে বারান্দায় প্রবেশ করা যায়। এই বিশেষ কক্ষটি এককালে পূর্ব উইংয়ের অংশ ছিল, যা রানী ভিক্টোরিয়া ও প্রিন্স আলবার্টের আমলে তৈরি। 1851 সালে ক্রিমিয়ান যুদ্ধের সৈন্যদের বিদায় দেওয়ার জন্য কক্ষটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল। এই সুন্দর কক্ষের ভেতর দর্শনার্থীরা দেখতে পাবেন নানা ধরনের সুসজ্জিত জিনিস। দ্য মলের নিচে নেট পর্দার মধ্য দিয়ে দেখতে পারার পাশাপাশি নতুন পুনরুদ্ধার করা পদ্ম ফুলের আকৃতির 19 শতকের ঝাড়বাতিটিও দেখতে পারবেন তারা। টিকিটধারীরা হলুদ ড্রয়িং রুমের ভেতরেও প্রবেশ করতে পারবেন, যেখানে আছে 18 শতকের অনেক জিনিসপত্র, যেমন হাতে আঁকা চাইনিজ ওয়ালপেপার এবং কাইলিন ঘড়ি। And the ticket price for the East Wing tour, and which also includes the state rooms of Buckingham Palace, is £75, but you have to book for next year, I'm afraid, because they are already sold out. নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কক্ষটিতে আরও রয়েছে রানী ভিক্টোরিয়াকে উপস্থিত চিত্রকর্ম এবং টমাস গেইন্সবরোর পছন্দের শিল্পকর্ম। ইস্টুইং রুম ও বারান্দা পরিদর্শন করার জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে £75। এরই মধ্যে 11 জুলাই থেকে 29 সেপ্টেম্বরের সব টিকিট বিক্রি হয়ে গেছে। 2025 সাল থেকে আবার জনসাধারণের জন্য বারান্দাটি উন্মুক্ত করে দেয়া হবে, জানায় কর্তৃপক্ষ। অর্জিতা শেজিন, সময় সংবাদ।